আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, পৃথিবীর মানুষ তোমরা দুনিয়া থেকে বেঁচে থাকো, নারী থেকে বেঁচে থাকো। দুনিয়া তোমাকে ধ্বংস করবে, তোমাকে নারী তোকে ধ্বংস করবে। কেনে ফাইন্না আউয়ালা ফিতনাতি বানি ইসরায়েল কানাত ফিন নিসাই, সর্বপ্রথম বানি ইসরায়েলের মধ্যে মেয়েদের মধ্যে দুর্ঘটনা ঘটিয়েছিল। সর্বপ্রথম বানি ইসরায়েলের মধ্যে এই মহিলাদের মধ্যে দুর্ঘটনা ঘটেছিল। এই জন্যে আল্লাহ রসুল বলছেন যে ফাত্তাকু দুনিয়া ওয়াত্তাকুন নিসা, পৃথিবীর মানুষ তোমরা দুনিয়া থেকে বেঁচে থাকো। তুমি যদি দুনিয়া থেকে যদি বেঁচে থাকো তাহলে পরকা লাহবান হতে পারবে, এবং নারী থেকে যদি বেঁচে থাকো তাহলে পরকা তোমার লাহবান হবে। যদি দুনিয়া থেকে বেঁচে থাকা না থাকো তাহলে তোমার পরকাল ধ্বংস হয়ে যাবে, নারী থেকে যদি না বেঁচে থাকো তাহলে তোমার পরকাল ধ্বংস হয়ে যাবে। এই জন্য আল্লাহ রসুল বলেছেন, মা তরক্তু বাদি ফিতনা তাদর আল্লাহ রিজালি মিনান নিসা, আমি আমার জীবনে ছাড়িনি এমন কোন বস্তু, আমি আমার জীবনে ছাড়িনি এমন বস্তু যে পুরুষের জন্য বেশি ক্ষতিকারক হতে পারে নারীদের চেয়ে। আমি এমন বস্তু ছাড়িনি কোনো বস্তু যে পুরুষের জন্য বেশি ক্ষতিকারক হতে পারে নারীদের চেয়ে। এই জন্য আল্লাহ রসুল বলেছেন কি যে নারী থেকে বেঁচে থাকো, দুনিয়া থেকে বেঁচে থাকো। সম্মানিত উপস্থিতি, তাহলে দেখেন কি আল্লাহ রসুল এইভাবে কঠোরভাবে হাদিসের বিবরণে বলেছেন কি যে তোমরা দুনিয়া থেকে বেঁচে থাকো এবং নারী থেকে বেঁচে থাকো। যদি দুনিয়া থেকে বেঁচতে চাও তাহলে তোমার পরকাল লাহবান হবে, নারী থেকে যদি বেঁচতে চাও তাহলে তোমার পরকাল লাহবান হবে। দুনিয়া তোমাকে ধ্বংস করবে, নারী তোমাকে ধ্বংস করবে। সম্মানিত উপস্থিতি, সময় হতে চলেছে, আর একটি হাদিসের টুকরো বলে দেবো, তারপর আমি বক্তব্য করে দেবো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইনিসাউন মহিলা কাসিয়াতুন তারা কাপড় পরে থাকে, আর এতুন উলঙ্গ মুমিলাতুন তারা পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করবে, ও মাইলাতুন এবং পুরুষাও নিজের দিকে আকৃষ্ট হবে, রুসাউনা কাসনাবতুল বুখতুল মাইলা, সেই নারীর চুল হবে বাঁধা উটের ঝুড়ির মতো। যেমন উটের কুচ যেমন উঁচা থাকে, আপনারা অবগত রয়েছেন উটের কুচ যেমন অবগত উঠা থাকে, সেরকম কোনো নারী যদি এইভাবে উটের চূড়ার মতো সে যদি চুল বেঁধে রাখে, লায়া দখলা জান্নাতা, সেই নারী জান্নাতে যাবে না, ওয়ালা ইয়াজিদুনা রিহা, সেই নারী জান্নাতের খুশবু পর্যন্ত পাবে না, ওয়া ইন্না রিহা লা ইউজাদু মিন মাসরাতি কাযা ওয়া কাযা, জান্নাতের খুশবু এত দূরত্ব রয়েছে, জান্নাতের খুশবু এত দূরত্ব রয়েছে যে জান্নাতের খুশবু এখান থেকে একটি যানবাহন ছাড়া যায়, এখান থেকে একটি এরোপ্লেন ছাড়া যায়, 100 বছর পর্যন্ত চলতে 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 সেই জায়গাতে 1 বছর যেখানে খেতে হবে সেই জায়গাতে জান্নাত থাকবে, এই জায়গা থাকবে সেই মহিলাটি, সে আপনার স্ত্রীটি, এত দূরত্ব জান্নাতের খুশবু সে জান্নাতের খুশবু পর্যন্ত পাবে না। তাহলে দেখেন যেই বাক্য যে কথাটি আমি বলছিলাম কি নিসাউন মহিলা কাসিয়াতুন তারা কাপড় পরে থাকবে, আর ইয়াতুন উলঙ্গ, এই বাক্য বলে আমি আমার নিজের বক্তব্যটি করে দেবো। তাহলে দেখেন আল্লাহ রসুল যে বললেন নিসাউন মহিলা কাসিয়াতুন তারা কাপড় পরে থাকবে, আপনি অবগত হবেন কি আমার স্ত্রী তো নিসাউন, আমাদের স্ত্রী তো একটি মহিলা কাপড় পরে থাকে, আর ইয়াতুন কাপড় পরে, মুমিলাতুন তারা তো উলঙ্গ। কেন আল্লাহ রসুল বললেন উলঙ্গ? জি হ্যাঁ, এটাই বাস্তব। যখন আপনার স্ত্রী কাপড় পরে থাকে তার পেট দেখা যায়, তার পিঠ দেখা যায়, তার অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায়, তার চুল দেখানো যায়, এই জন্য আল্লাহ রসুল বললেন নেশাউন মহিলা কাসিয়াতুন তারা কাপড় পরে থাকবে, আর ইয়াত উলঙ্গ। তাহলে দেখেন বাস্তবায়ন করে দেখেন কি যে আল্লাহ রসুল 1450 বছর পূর্বে মদিনার ভূমিতে এইভাবে আল্লাহ রসুল সাহাবিদের সামনে হাদিসের বর্ণনা দিয়ে বলেছেন, সেই হাদিস এখন বাস্তব হচ্ছে, এখন বাস্তব হচ্ছে। প্রায় মহিলা নিজেকে মনে করে আমি পর্দা হয়ে চলাচল করছি, জি না, সে আপনার স্ত্রী, সে আপনার কন্যা পর্দা হয়ে চলাচল করছে না, পর্দা হয়ে চলাচল করছে না। আমি অবশ্যই বলতে পারি তার পেট দেখা যায়, তার পিঠ দেখা যায়, তার চুল দেখা যায়, তার আপনি স্ত্রী কী করেন, আপনার স্ত্রীটা কীভাবে চলাচল করে, আপনার স্ত্রী অঙ্গ প্রথমে রেখে চলছে, আপনি মানা করতে পারেন না? আপনি কাপুরুষ, আপনি কি হিজড়া নাকি আপনি মানা করতে পারেন না? হিজড়া যখন হয় সেই হিজড়া
5 টাকা 10 টাকা মানুষের কাছে হাত পাতিয়ে নিয়ে নিতে পারে, আপনি কি হিসেবে আপনি নিজের স্ত্রীকে বলতে পারেন না, আপনি নিজের কন্যাকে বলতে পারেন না, আপনি নিজের মেয়েকে বলতে পারেন না? বাস্তবায়ন আপনার খারাপ লাগতে পারে, কিন্তু আমি আপনার দিনী ভাই, আমি আপনার ছোট ছেলের মতন, যুবক ভাই আমি আপনার ছোট ভাইয়ের মতন, আমি আপনাকে ছোট করতে আসেনি। আপনি আমার কথাকে খারাপ মনে করবেন, আমি আপনাকে খারাপ করে বলতে চাইছি না, আমি বলতে চাইছি আমি যেমন জান্নাতে যেতে চাই, আমার নিজের পরিবার যেমন জান্নাতে যেতে চাইবে, তেমন আমি বলতে চাইছি আপনার স্ত্রী যেমন জান্নাতে চাই, আপনি যেন জান্নাতে পেতে চান, আপনি যেন জান্নাত পান। এইভাবে আপনার স্ত্রী বেপর্দায় নির্লজ্জ হয়ে পতিতালয়ের মহিলাদের মতন রাস্তাঘাটে চলাচল করবে, এইভাবে জান্নাত হবে না মুরব্বী সাহেব। যুবক ভাই এইভাবে জান্নাত হবে না। রাতের 2:30 রাত্রে তাহাজ্জুদ নামাজ পড়বেন এবং আল্লাহ তার কাছে দোয়া করবেন, হে আল্লাহ তুমি ক্ষমা করো, তুমি ক্ষমা করো। আর 3 সাত সকাল সন্ধ্যা রাস্তাঘাটে এইভাবে বেপর্দায় চলাচল করবেন, আল্লাহ তারা সেইভাবে দোয়া কবুল করবেন না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ ফাক রব্বুল আলমিন নিজের স্ত্রী নিজের মেয়েদেরকে এই বেপর্দা সম্পর্কে বুঝার তৌফি দান করেন সকল বলে আল্লাহুম আমিন। পরিশেষ দোয়া করে হে প্রভু দয়াময়, যিনারা বক্তব্য শুনলেন দিনে মা ও বোন তাদেরকে এই বেপর্দা থেকে বাঁচার তৌফি দান করেন সকল বলে আল্লাহুম আমিন।